উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমতলী উপজেলার 6 নম্বর আমতলী ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমতলী প্রতিনিধি নাসির মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত 28 এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কা নিয়ে জাহিদুল ইসলাম মিঠু মৃধা বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বরগুনা জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণের পর 24 আগস্ট শনিবার সকাল 10টায় আমতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সাবেক চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধার কাছ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা দায়িত্ব বুঝিয়ে নেন। আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য সচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ খান তাপস, 9 নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মহিউদ্দিন আফানুর, ইউপি সদস্য মাসুম বিল্লা, জসিম মেলোকার, সোহেল খান, সমাজসেবক ডক্টর মহসিন সহ অনেকে। সভায় সকল ইউপি সদস্য সহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।